প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ঘরগুলির আনুষ্ঠানিকভাবে গৃহপ্রবেশ আজ কেন্দ্রীয়ভাবে অর্থাৎ 13 জুলাই তারিখে গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। একইভাবে বৃহস্পতিবার কাছাড় জেলার অধীনে সমস্ত 15টি উন্নয়ন ব্লক এবং 162 গাঁও পঞ্চায়েতে PMAYG বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠান সম্পন্ন হয়, যেখানে জেলার নেতৃস্থানীয় ব্যক্তিরা যেমন স্থানীয় বিধায়ক, PRI এবং কাছাড়ের জেলা উপায়ুক্ত, অতিরিক্ত উপায়ুক্ত, সার্কেল অফিসার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই শুভ অনুষ্ঠানে নবনির্মিত PMAYG ঘরগুলির উদ্বোধন করেন। জেলার নরসিংপুর উন্নয়ন খণ্ডে কাছাড়ের জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা PMAYG-র বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুরূপভাবে লক্ষ্মীপুর সমষ্টির অন্তর্গত রাজাবাজার উন্নয়ন খণ্ডে বিধায়ক কৌশিক রায় এবং উধারবন্দ খাসপুর এলাকায় বিধায়ক মিহির কান্তি সোম, সংশ্লিষ্ট খণ্ড উন্নয়ন আধিকারিক, কাছাড় জেলা পরিষদের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার আমজাদ হোসেন, গাঁও পঞ্চায়েত সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এই গৃহপ্রবেশ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। এনি 24 চ্যানেলের পক্ষ থেকে ভয়েসে বর্ণালী মিশ্র।